কেউ বলে ঝুমকোলতা, কেউ বা বলে শঙ্খচক্র গদাপদ্ম, কারো কারো কাছে আবার ফ্যাশন ফ্লাওয়ার। একটি ফুল কিন্তু নাম ভিন্ন ভিন্ন। এই ঝুমকোলতা কিন্তু সাদা, বেগুনি, গোলাপি বহু রঙের দেখা যায়। মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই ফুলগুলো ফুটে থাকে। তবে এই ঝুমকোলতা ফুলের কত গুণাগুণ জানেন? চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, আজকাল প্রায় মানুষই ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে ঝুমকোলতার বিকল্প নেই। ঝুমকোলতার নিয়মিত ঘ্রাণ ঘুমের সমস্যায় খুব ভালো কার্যকরী। ডক্টর চিন্ময় দেবগুপ্ত আরো বলেন, শুধু ঘুমের সমস্যাই নয়, আমরা অনেক সময় দুঃখিত কিংবা বিষণ্ন হয়ে পড়ি বিনা কোনো কারণ ছাড়া। সেরোটিন ও ডোপামিন এই দুই হরমোনের মাত্রা কমে যাওয়ার ফলে আমরা প্রায় সময় বিভিন্ন রকম মানসিক অবসাদে ভুগি। আমাদের মন অল্পতেই খারাপ হয়, বিরক্ত দেখা যায়, কোনো কোনো কাজে মন বসে না, মনসংযোগের সমস্যা দেখা দেয়, অবসন্ন লাগে, কাজের ইচ্ছে চলে যায়। ব্রেনে ডোপামিনের মাত্রা কমে গেলে এই সমস্যাগুলো দেখা যায়। এছাড়াও সেরোটিন হরমোন কমে গেলে মনে নেতিবাচক প্রভাব বেশি হয়। তবে ঝুমকোলতা আমাদের শরীরে সেরোটিন ও ডোপামিনের প্রভাব বৃদ্ধি করে, ফলে মন নিমিষেই চাঙ্গা হয়ে ওঠে। ঝুমকোলতার গাছের পাতা, ছাল এক কাপ জলে 5 মিনিট ভিজিয়ে ছেঁকে সেবন করলে রাতে ভালো ঘুম হয়। শুধু তাই নয়, ঝুমকোলতার গাছের রস ব্যথা দূর করতেও ভীষণ কার্যকরী। এছাড়াও ঝুমকোলতার রস বাচ্চাদের কৃমিনাশক হিসেবেও কাজ করে। ঝুমকোলতা পাকস্থলীর সমস্যা, কাশি, অ্যাজমা, অ্যালার্জি বিভিন্ন ক্ষেত্রে ঝুমকোলতা বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে ফুলটার মধ্যে সব আছে, এই ফুলটা দেখাচ্ছি, এই ফুলটার মধ্যে শঙ্খ চক্র গদা সবই আছে। এই এই যে এটা হলো গদা, এটা হচ্ছে শঙ্খ, এটা হচ্ছে চক্র, আর এই না এটা হলো চক্র, এটা হলো পদ্ম, এটা নিচেরটা পদ্ম। আচ্ছা, মানে এটার মধ্যে সবই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি মানে তাহলে লক্ষ্মীনারায়ণের নাকি ফুল? যাই হোক, এটা পুজো টুজো করে অনেকে। হ্যাঁ, এটা দিয়ে পুজো হয়? হ্যাঁ, পুজো হয়। এটার হোমিওপ্যাথিক ফর্ম এবং আয়ুর্বেদিক ফর্মে একটা বড় ধরনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে, আমাদের নার্ভাস সিস্টেমের উপরে বহুল কাজ আছে এবং এর কোনো অ্যাডিকশন হয় না, সেগুলোই আমি আজকের এই আলোচনায় করব। সেটা এর বৈজ্ঞানিক ভাবে আমাদের যেটা হোমিওপ্যাথিক ফর্মে থাকে সেটাকে বলা হয় প্যাসিভ ফ্লোরা ইনকার্নেটা। এই ঝুমকোলতা মানে জংলি ঝুমকো যেটা, এটা দুটো ভ্যারাইটি আছে ওই একই ফ্যামিলির, তার এফেক্টটা নিয়ে আমাদের এই হোমিওপ্যাথিক ডক্টর হ্যানিম্যান এটাকে ইমপ্লিমেন্টেশন করেছেন উইথ দি হিউম্যান প্রুভিং। একমাত্র হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে হিউম্যান প্রুভিং হয়, যদিও এখন মডার্ন মেডিসিনও হিউম্যান প্রুভিং হচ্ছে, কিন্তু ফ্রম দি ভেরি অনসেট অফ দি সায়েন্স ওই হিউম্যান প্রুভিং এর পরে দেখা গেছে যে ঝুমকোলতা বা প্যাসিভ ফ্লোরার স্পেশালি ইট ইজ এফেক্ট অন দি স্যাডনেস বা অ্যাংজাইটি বা ইনসোমিনিয়া, মানে ঘুম না হওয়া, একটা দুঃখজনক ভাব। এই দুঃখজনক ভাবটা কিন্তু আমাদের শরীরের হরমোনাল কন্ট্রোলে হয়। অনেকে সবসময় দুঃখিত হয়, তার হরমোনাল আমাদের সেরোটিনিন এবং লেভেলটা যদি কম থাকে তাহলে কিন্তু অনেক সময় এই দুঃখ দুঃখ ভাবটা আসে। অনেকে বলে না আমরা খুব দুঃখিত, আবার অনেকে চনমনে থাকে। এই হরমোনাল ডোপামিন এবং সেরোটিনিন এই দুটোর কম্বিনেশন যদি ভালো থাকে এবং আমাদের এই প্যাসিভ ফ্লোরা ইনকার্নেটা স্পেশালি নার্ভাস সিস্টেমের উপরে একটা সিডিয়েশনের কাজ করে উইদাউট দি সাইড এফেক্টস, কোনো সাইড এফেক্ট ছাড়া খুব সুন্দর মানুষের ঘুম হবে, সুনিদ্রা হবে, এবং পরবর্তীকালে সুনিদ্রা হলে আমাদের শরীরের সমস্ত মেকানিজমটা ঠিক থাকবে। সেই জন্য নার্ভাস ইন্ডিকেশনে ইনসোমিনিয়াতে যারা সিডেটিভ ট্যাবলেট গ্রহণ করে তাদের ক্ষেত্রে বলবো প্যাসিভ ফ্লোরা ইনকার্নেটা এই মানে ঝুমকোলতার যে এক্সট্রাক্টটা সেটা গ্রহণ করলে মানুষের ঘুমটা খুব সুন্দর হবে।
এবং এর এফেক্টটা বহুল প্রচলিত বহুদিন থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্তে অ্যান্টি মানে ইনসোমিনিয়া এবং অ্যাংজাইটি যাদের উৎকণ্ঠা থাকে, উৎকণ্ঠাজনিত কারণেই আমাদের ঘুম হয় না, সেই উৎকণ্ঠাকেও কন্ট্রোল করবে এবং আমার শরীরে সেরোটোনিন সিক্রেশনটাকে ন্যাচারালি ঠিক রাখবে উইদাউট দি সাইড এফেক্টস। এটার একটা এবং হার্বাল ক্ষেত্রেও এবং আয়ুর্বেদিক ক্ষেত্রে যে ব্যবস্থাটা সেটাও কিন্তু নার্ভাস কন্ট্রোলে এবং মস্তিষ্কের মানে একটা স্পিস দেওয়া হয় যাতে করে পরবর্তীকালে ঘুমটা চলে আসে, এবং ফুলের এক্সট্রাক্ট থেকেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে ফুলের এক্সট্রাক্ট থেকে হয়।